নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, ভারতবর্ষ থেকে যে সমস্ত এসএকিউবগুলো 2023 সালে পরীক্ষা দিতে পারে সেই সমস্ত এসএকিউবগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, 2.31 এর ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী, অ্যান্সার হবে গোদাবরী। 2.32 তে কোয়েশ্চেন কী বলেছে, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি, অ্যান্সার হবে সিয়াচেন। ঠিক আছে, 2.33 তে কী বলেছে, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অ্যান্সার হবে আনাইমুদি। তোমাদের মাথা রাখতে হবে ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন, ঠিক আছে, আর পার্বত্য হিমবাহ যাকে বলে, আর পৃথিবীর মধ্যে কী হবে, অ্যান্সার হবে ল্যাম্বার্ট। ঠিক আছে, পৃথিবীর সবথেকে দীর্ঘতম হচ্ছে ল্যাম্বার্ট হবে এবং ভারতবর্ষের কী হবে, সিয়াচেন হবে, যাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে, মহাদেশীয় হিমবাহকে কী বলে, পৃথিবীর মধ্যে অ্যান্সার হবে ল্যাম্বার্ট হবে এবং ভারতবর্ষের কী হবে, সিয়াচেন হবে। 2.33 কোয়েশ্চেন কী বলেছে, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, অ্যান্সার হবে আনাইমুদি। 2.34 কোয়েশ্চেন কী বলেছে, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো, অ্যান্সার হবে DBC, দামোদর ভ্যালি কর্পোরেশন। 2.35 এর কোয়েশ্চেন কী বলেছে, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী, অ্যান্সার হবে তামিলনাড়ু। 2.36 এর কোয়েশ্চেন কী বলেছে, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী, অ্যান্সার হবে হীরাকুদ বাঁধ। 2.37 এর কোয়েশ্চেন কী বলেছে, মনেক্স কী, অ্যান্সার হবে মনসুন এক্সপেরিমেন্ট। ঠিক আছে, যাকে বলা হয় যা মৌসুমি বায়ুর গতিবেগ নিয়ে আলোচনা করা হয়। 2.38 এর কোয়েশ্চেন কী বলেছে, NLM এর সম্পূর্ণ নাম কী, অ্যান্সার হবে নর্মাল লিমিট অফ মনসুন। ঠিক আছে, 2.39 এর কোয়েশ্চেন কী বলেছে, মরুভূমির বালুকাময় মৃত্তিকাকে কী বলে, অ্যান্সার হবে শিরোজেম, বর্গীয় জয়কার মা শিরোজেম। 2.30 কোশ্চেন কী বলেছে, ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত, অ্যান্সার হবে 19.45%। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, 2.31 ICAR এর সম্পূর্ণ নাম কী, অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। পরের কোশ্চেন কী বলেছে, 2.32 এর কোশ্চেন, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অ্যান্সার হবে ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অ্যান্সার হবে জেরোফাইট। ঠিক আছে, 2.33 কোশ্চেন কী বলেছে, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, অ্যান্সার হবে রেগুর, রয়াকার গহস্য বয়সুনরা রেগুর। 2.34 কোশ্চেন কী বলেছে, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো, অ্যান্সার হবে তরমুজ। 2.315 এর কোশ্চেন কী বলেছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, কাকে বলা হয় কোয়েম্বাটুরকে, তোমাদের মাথায় রাখতে হবে। আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এবং ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হীরক চতুর্ভুজ প্রকল্পটি কী, অ্যান্সার হবে রেলপথ প্রকল্প। ঠিক আছে, হীরক চতুর্ভুজ, আর সোনালী যদি চতুর্ভুজ বলে, সোনালী চতুর্ভুজ হচ্ছে হলো সড়ক পথ, হীরক চতুর্ভুজ হলো রেলপথ। ঠিক আছে, মানে রেলপথ প্রকল্প। 2.317 এর কোশ্চেন কী বলেছে, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি, অ্যান্সার হবে কারাকোরাম। 2.312 এর কোশ্চেন কী বলেছে, আন্দামানের একটি আগ্নেয় দ্বীপের নাম করো, অ্যান্সার হবে ব্যারেন বা নারকোন্ডাম। ব্যারেন বয়জাফলাকার রয়াকার নয় ব্যারেন নারকোন্ডাম নয়াকার নারকোন্ডাম কয়কার কয়কার নয় রয় আকার নারকোন্ডাম। 2.319 এর কোশ্চেন কী বলেছে, ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি, অ্যান্সার হবে উলার হস্য লয়াকারা। উলার হ্রদ কিন্তু কাশ্মীরে অবস্থিত। 2.320 কোশ্চেন কী বলেছে, কোন উদ্ভিদ শঙ্কু আকৃতি হয়, অ্যান্সার হবে সরল বর্গীয়। 2.321 এর কোশ্চেন কী বলেছে, ভারতের ডেট্রয়েড কাকে বলা হয়, অ্যান্সার হবে চেন্নাইকে বলে। 2.322 এর কোশ্চেন কী বলেছে, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি, অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের সবথেকে বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায় উত্তরপ্রদেশে। যদি বলা হয় ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম, তাহলে কী হবে, বিহার হবে। জনঘনত্বপূর্ণ রাজ্য কী হবে, সবথেকে বেশি বিহার। সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যের নাম কী, অরুণাচল প্রদেশ। এবং ভারতের সবথেকে বেশি লোকসংখ্যা বসবাস করে সেটা আমাদের উত্তরপ্রদেশ। এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় দেয়। 2.323 কোশ্চেন কী বলেছে, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে, অ্যান্সার হবে সোনালী চতুর্ভুজ।
সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে যুক্ত? সড়ক পথের সঙ্গে যুক্ত। 2.324 এর কোশ্চেন কী বলেছে, ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায়? অ্যান্সার হবে গির অরণ্য, এটা কিন্তু গুজরাটে অবস্থিত গির অরণ্য। 2.325 এর কোশ্চেন কী বলেছে, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? অ্যান্সার হবে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া। 2.326 এর কোশ্চেন কী বলেছে, বিশ্বের উচ্চতম সড়ক পথ কোনটি? বিশ্বের উচ্চতম সড়ক পথ হলো লে থেকে লাসা, লে থেকে লাসা, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 2.327 এর কোশ্চেন কী বলেছে, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? অ্যান্সার হবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। এবং তো দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিকের এইগুলো আমি সলভ করবো, তার আগে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন বলে দেবো মুখে, তোমরা খাতায় নোটস করে নেবে, পরীক্ষা দিতে পারে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো, অ্যান্সার হবে কান্ডালা, গুজরাটের কান্ডালা। মাঝে মাঝে পরীক্ষা দেয় ভারতবর্ষে সবথেকে বেশি শিক্ষিত কোথায়, মানে শিক্ষিতর হার সবথেকে বেশি কোথায়, তোমাদের মাথায় রাখতে হবে। ভারতের সবথেকে বেশি শিক্ষিত হলো কেরালা, কেরালা। এবং ভারতের সবথেকে শিক্ষিত কম, অর্থাৎ মানে কম শিক্ষিত, অ্যান্সার হবে বিহার, ঠিক আছে, বিহার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলাও, দোদাবেতা, অ্যান্সার হবে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ। নন্দা দেবী, অ্যান্সার হবে আমাদের হিমাদ্রি হিমালয়। 2.43 কী বলেছে, নাকটিব্বা, অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। 2.44 কী বলেছে, মহেন্দ্রগিরি, অ্যান্সার হবে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। বাঁদিকের সঙ্গে ডান দিকেরগুলো আমি মিলিয়ে দিলাম। খ নম্বরে কী আছে বাঁদিকের সঙ্গে, এটাও ডান দিকের আছে। 2.41 কী বলেছে, তিলিয়াবাদ, অ্যান্সার হবে বরাকর, চারের অ্যান্সার। 2.42 কী বলেছে, কোনারবাদ, অ্যান্সার হবে একের অ্যান্সার, জলসেচ। 2.43 কী বলেছে, সুবর্ণরেখা, অ্যান্সার হবে হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত। 2.44 কী বলেছে, নর্মদা, অ্যান্সার হবে তিনের অ্যান্সার, ধোয়াধর জলপ্রপাত। এবার দেখো গোয়াদাগের বাঁদিকের সঙ্গে ডান দিকের, এটাও আমি মিলাবো। 2.41 কী বলেছে, জেড বায়ু, এর অ্যান্সার হবে, জেড বায়ুর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার, রোজবি তরঙ্গ। পরের কোশ্চেন কী বলেছে, 2.42 এল নিনো, অ্যান্সার হবে চারের অ্যান্সার, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। 2.43 কী বলেছে, লোহিত মৃত্তিকা, অ্যান্সার হবে একের অ্যান্সার, কফি চাষ। 2.44 কী বলেছে, পর্জল মৃত্তিকা, অ্যান্সার হবে তিনের অ্যান্সার, চা চাষ। এবার আমি ঘদাগের কোশ্চেন সলভ করবো বাঁদিকের সঙ্গে ডান দিকের। 2.41 কী বলেছে, ভারতের হাইটেক সিটি, অ্যান্সার হবে তিনের অ্যান্সার, হায়দ্রাবাদ। 2.42 কী বলেছে, সিলিকন ভ্যালি, অ্যান্সার হবে চারের অ্যান্সার, বেঙ্গালুরু। 2.43 কী বলেছে, ভারতের ডেট্রয়েড, অ্যান্সার হবে আমাদের পিথমপুর, পিথমপুর। 2.44 কী বলেছে, ভারতের মূলধনের রাজধানী, অ্যান্সার হবে একের অ্যান্সার, মুম্বাই। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাধ্যমিকের 2023 সালের ভারতবর্ষ থেকে যে সমস্ত এসএকিউবগুলো পরীক্ষা দিতে পারে এবং মোস্ট মোস্ট যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে তার অ্যান্সার সমেত আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।